গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে যা যা করবো তোমাদের সাথে সব শেয়ার করবো, চলো লেটস গো। তো তোমার আমি বিছানা উঠাবো। কমপ্লিট, এবারে ব্রাশ করবো, চলো। চলো ব্রাশ করবো, ব্রাশ করে মুখ ধুয়ে চলো আবার ব্লগটা কন্টিনিউ করছি। ধুয়ে আসলাম, এবারে টিফিন খাবো, চলো দেখা যাক কি টিফিন আছে। চলো রুটি আছে, রুটি আর চিনি খাবো, চলো রুটি চিনি খেয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি, চলো। টিফিন হয়ে গেছে, এখন আমার একটা বন্ধুর আমার আধার কার্ড দিয়ে, এই যেটা হলো আমার আধার কার্ড, আমার আধার কার্ড দিয়ে আমার বন্ধুর একটা সিম তুলে দেবো, চলো লেটস গো, যাওয়া যাক। চলো এবার বন্ধুর সাথে দেখা করবো, তখন ব্লগটা আবার কন্টিনিউ করছি, চলো লেটস গো। চলো গাইস যাচ্ছি বন্ধুর সাথে দেখা করতে, চলো। চলো আমার বন্ধুকে পেয়ে গেছি, ওই যে দেখতে পাচ্ছ আসছে, এটা হাই করে দাও। হাই, ঠিক আছে চলো আবার কন্টিনিউ করছি একটু পরে। চলো বন্ধুর কাছ থেকে টাকা নেওয়া হয়ে গেছে, এবারে দোকানে যাবো, এবারে দোকানে গিয়ে আবার কন্টিনিউ করছি ব্লগটা, চলো। গাইস এই ফোনের দোকানে হয়ে ঢুকবো, চলে এসেছি ফোনের দোকানে, চলো এখন সিম নেবো, সিম নিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি, চলো। এই চলে আসলাম বাড়ি, চলে এসে এখন আমি আধার কার্ড গুছাবো, চলো আধার কার্ডটা গুছিয়ে নিই। চলো গুছানো হয়ে গেছে, এটাকে আবার ঢুকাবো, চলো ঢুকানো হয়ে গেছে। আর এবারে আমি ইনস্টাতে ভিডিও শ্যুট করব, ভিডিও করে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি, চলো প্লিজ। এখন ইনস্টাতে ভিডিও শ্যুট হয়ে গেছে, এবারে মা বাবা কাছ থেকে আসবে, তার জন্য জল পড়বো এখন, স্নান করার জল, আর আমিও এখন স্নান করবো, স্নান করে উঠে আবার ব্লগটা কন্টিনিউ করছি, চলো। স্নান হয়ে গেল এখন, এবারে লাঞ্চ করবো 4:30 বাজে, এবার খাবো, খেয়ে ট্রেনে উঠে আর ব্লগটা কন্টিনিউ করছি। কমপ্লিট হয়ে গেছে, আজকের আমার প্রিয় খাবার ছিল ডাল আর আলু মাখা, সে খুব 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 আমার ফেভারিট খাবার। চলো এবারে আমার বন্ধুর বাড়ি যাচ্ছি, চলো বন্ধুর বাড়ি চলে এসেছি, বন্ধুর সঙ্গে দেখা করে আবার কন্টিনিউ করছি। বন্ধুর সাথে দেখা করে চলে আসলাম বাড়িতে, এখন বাজে ঠিক 6:30 বাজে, চলো এবারে সন্ধ্যে হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবারে পুজো দেবো, পুজো দিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করি, চলো। গাইস এই সবে পুজো দিয়ে উঠলাম, এই এইটা হলো আমার মা, আর আমার মা খুব আমাদের জন্য, আমার জন্য খুব কষ্ট করে, কাজ করে এসে আমাদের জন্য রান্না করে, রান্না করে অনেক কষ্ট করে আমার মা। চলো এখন কি খাওয়া যাক, চলো চলো এখন মুড়ি খাবো, চলো মুড়ি নিয়েছি, চলো মুড়ি নেওয়া হয়ে গেছে, তারপর চানাচুর নেওয়া হয়ে গেছে, একটু হালকা করে তেল নিয়ে মুড়ির সাথে খাবো, চলো
চলো উনি চামচ ফুড নেওয়া হয়ে গেছে, এখন একটু মাখাবো। চলো এখন মুড়ি খাওয়া যাক। এইমাত্র কারেন্ট চলে গেল, সেই জন্য কন্টিনিউ করতে পারলাম না ব্লগটা। চলো মুড়ি খেয়ে নিই, এখন মুড়ি খাচ্ছি আর তারপরে কারেন্ট চলে গেছে। চলো মুড়ি খেয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। চলো টিফিন কমপ্লিট হলো এক্ষুনি, চলো এখন দিদির বাড়ি যাবো, দিদির বাড়ি গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। চলো গাইস, দিদির বাড়িতে কারেন্ট ছিল না, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এখন দিদির জন্য সিঙ্গারা আনতে যাচ্ছি। চলো সিঙ্গারা নিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। গাইস এখন ফিরে যাচ্ছি, দিদির জন্য সিঙ্গারা পাইনি, দিদির বাড়ি যাচ্ছি, দিদির বাড়ি গিয়ে আবার ব্লগটা চলো কন্টিনিউ করছি। গাইস দিদির বাড়িতে গেলাম, গিয়ে টাকা দিয়ে এবারে বাড়ি ফিরছি। চলো বাড়ি ফেরা যাক, দেখা যাবে তাই। চলো বাড়ি ফিরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। গাইস বাড়ি ফিরে চলে আসলাম, চলো এখন কিছু কাজ করা যাক। কি কাজ করে এক দেখা যাক। একটা তোমাদের একটা জিনিস দেখাই, চলো এইটা যে দেখতে পাচ্ছো, এইটা এই চশমাটা তোমাদের এই কাহিনিতে বলি, এটা আমার ছোটোবেলার চশমা অ্যাকচুয়ালি। এইটা এটা আমি ছোটোবেলায় পরতাম চশমাটা, পরে কয়েকবার স্কুলেও গেছি কিন্তু, বাট একটা বন্ধু ছিল আমাদের, আমার একটা বন্ধু ছিল জ্যোতি নাম, তখন ক্লাস সেভেনে পড়ি, তখন কি হয়েছিল একটা ওই ছেলেটারও চশমা ছিল, ওই বন্ধুটাও চশমা ছিল, বাট ও পড়ে থাকতো, তাই একজনের সঙ্গে একজনও মারামারি বেঁধেছিলো আমাদের ক্লাসে, মারামারি হতো অনেক, ঠিক আছে। এবারে মারামারি বাঁধার ফলে ওর মানে চশমাটা ভেঙে যায়, ভেঙে গিয়ে চোখের এই জায়গাটা ঢুকে যায়, ঢুকে যাওয়ার পর থেকে এই চশমাটা আমি আর পড়ি না। কেন পড়ি না, আপনি না যদি আমার চোখে ঢুকে যায় তখন কী হবে, ভয়েতে ছোটোবেলা থেকে আজও পর্যন্ত আমি চশমাটা পড়ি না। এটা অনেক পাওয়ার, অনেক পাওয়ার, এখন তো অনেক পাওয়ার আমার ফিরে এসছে তো, বাট চশমাটা সত্যি ছোটোবেলা থেকে এই বাসকে আছে। আর এই বাস তো আরেকটা গুণ আছে, এই বাসকে যত আমার টাকা জমানো থেকে এই বাসকেই আমি সব টাকা পয়সা জমাই, টাকা পয়সা বলো কোনো কিছু কাগজপত্র বলো সব এই বাক্সে থাকে আমার। এটা হচ্ছে ছোটোবেলার বাস্ক আর ছোটোবেলার চশমা এটা। তবে এটা এই চশমাটা আছে ম্যাক্সিমাম তখন ফোর্থ থেকে, এই চশমাটা আছে, পড়তাম সময় সময় পড়তাম, কিন্তু চশমা আমার মোটেই ভালো লাগতো না পড়তে। চলো চশমা দেখলাম, আমার একটা কাহিনি এটা গুছিয়ে রাখা যাক। চলো এটা হলো হচ্ছে আমার বইয়ের পাশে থাকে, বইপত্র আছে আমার, এই যে বইপত্র এখানে বইপত্র থাকে আমার অ্যাকচুয়ালি, তো হচ্ছে এই বইপত্রের পাশে এখানে আমার বাস্কটা থাকে। চলো একটু পরে আবার তোমার ব্লগটা কন্টিনিউ করছি। চলো এখন একটু এডিট করবো, এডিট করতে বসবো, ভিডিও এডিট ইনস্টাতে। চলো ভিডিও এডিট করে আবার ব্লগটা কন্টিনিউ করছি। গাইস এই সবে এডিট করে উঠলাম, এবারে ডিনার করব, ডিনার করে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এই মুহূর্তে ডিনার হয়ে গেছে, দুপুরে ঝা খেয়েছি ডাল আর আলু ভাতে, আর ডিনারে সেটা খেলাম। চলো আজকের এই পর্যন্ত ব্লগ, আর ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা অল করে দেবে, আর এরকম ভিডিও দেখতে গেলে বেল আইকন অল করবে, আর নিচে তোমার ইনস্টার লিঙ্ক দিয়ে দেবো, ইনস্টাতে ভিডিও দেখতে পারো, আর ভিডিও ভালো লাগলে লাইক করবে। গুড নাইট।